অনুরোধ করার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে কেমন সম্মান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একদিন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর সুলাইমান আমি তোমাকে আশ্চর্য ধরনের জিনিস দেখাবো। বলে কোথায়? ও পয়গম্বর সুলাইমান যাও নদীর কিনারায় চলে যাও, আমি তোমাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাবো। মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান নদীর কিনারে যখন চলে গেল, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে এবার পয়গম্বর সুলাইমান বলে, ও আল্লাহ আমি তো নদীর কিনারে চলে আসলাম, কই কোনো আশ্চর্য ধরনের জিনিস দেখা যায় না। মুহূর্তের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান আমি তোমাকে একজন উজির বানায় দিলাম, যার নাম হলো আসিফ ইবনে বারকিয়া। ওই আসিফ ইবনে বারকিয়াকে সমুদ্রের নিচে ছাড়িয়ে দাও, আমি আল্লাহ এই আশ্চর্য ধরনের জিনিসটা সমুদ্রের নিচে ছেড়ে দিয়েছি, সমুদ্রের নিচে আমি আল্লাহ রাখিয়া দিলাম। মুহূর্তের ভিতরে আসিফ ইবনে বারকিয়া যখন সমুদ্রের নিচে চলে গেল, চলে যাওয়ার পরে এবার আসিফ ইবনে বারকিয়া তাকাইয়া দেখে, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সাগর নিচে এত সুন্দর একটা গম্বুজ রাখিয়া দিছে, যেই গম্বুজ থেকে জলমল আলো বের হয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবুদুল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ বলেন তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। প্রথমে বুঝতে হবে এখানে দুইটা আলোচনা, প্রাথমিক যে আলোচনা এই আলোচনাটা হইল আল্লাহর গুণের আলোচনা, একত্বতার আলোচনা। এরপরে আল্লাহ বলেন আমার একত্বতা আদায় করার সাথে সাথে তোমাদের মা বাবার অধিকার আদায় করো। মা বাবার গুরুত্ব আল্লাহ কিভাবে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধান ছিল নামাজ, নামাজ পড়ো, আমার বিধান হলো রোজা, রোজা রাখো। নামাজ রোজা হজ যাকাত যেমন ভাবে ফরজ, আল্লাহর ইবাদত এগুলি করতে হয় তেমনি ভাবে মা বাবার খেদমত করতে হয়, মা বাবার খেদমত করাটাও ফরজ। তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, নামাজ রোজা যেমন ভাবে ফরজ, মা বাবার খেদমত করা তেমন ভাবে ফরজ। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার অধিকার আদায় করে চলতে হবে। যদি কেউ মা বাবার অধিকার আদায় করে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান দিবেন, পরকালে ইজ্জত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর একত্বতার আলোচনা করেছে, পাশাপাশি মা বাবার আলোচনাও করেছে। আল্লাহ বলেন, আনিশকুরনি ওয়ালিওয়ালিদাই বলে, হে দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, পাশাপাশি তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর আলোচনার পরে কার আলোচনা? মা বাবা। শুধু তাই না, আল্লাহ বলেন আমার ইবাদত করো, এরপরে তোমাদের মা বাবার খেদমত করো। আল্লাহ বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله বলে, হে দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো, এরপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ ওয়াজ করে বলেন। এই জন্য আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার আলোচনা কেন আলোচনা করলেন? আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, আমি আল্লাহর বিধান যেমন ভাবে মানা ফরজ, তোমাদের মা বাবার খেদমত করাটাও তেমন ভাবে ফরজ। কিন্তু দুনিয়ার জমিনে সন্তানগুলি মা বাবার হক আদায় করে না, যার কারণে সন্তান দুনিয়াতে লাভবান হতে পারে না।
এজন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখে আগে মা বাবা যদি সন্তানের পাওনা গুনে দিতে পারে মা বাবার অধিকার যদি আদায় করতে পারে এরপরে সন্তান বড় হয়ে মা বাবার অধিকার আদায় করবে তাফসীরের কিতাবের ভিতরে লেখে আগে মা বাবার কাছে সন্তানের উল্লেখযোগ্য তিনটা পাওনা আছে প্রথম নম্বর পাওনা হইল বাবা যদি ভালো সন্তানের মুখ দেখতে হয় তাহলে তাকে প্রথমত একজন ভালো বিবির ব্যবস্থা করতে হবে এটা হলো মা বাবার কাছে সন্তানের পাওনা দুই নম্বর পাওনা হইল সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে তখন তার জন্য ইসলামিক একটা নাম রাখবে ডান কানে আজান দিবে বাম কানে কামর দিবে এটা হলো মা বাবার কাছে সন্তানের পাওনা শুধু তাই না সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে সন্তানের বয়স যখন 7-8 বছর হয়ে যাবে মসজিদ ও মাদ্রাসা যাওয়ার মতো যখন উপযুক্ত হয়ে যাবে তখন এই সন্তান মা বাবার কাছে পাওনা হইল ওই সন্তান যখন বয়স উপনীত হয়ে যাবে তখন ওই সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাইয়া মসজিদের মধ্যে পাঠাইয়া ওই সন্তানকে দ্বীনের শিক্ষা দিবে এটা হলো সন্তানের মা বাবার কাছে পাওনা এই জন্য আমার মা জি মা বাবা সন্তানের তিলটা পাওনা দিতে পারবে না ওই সন্তান বড় হইয়া মা বাবার কোনোদিনও পাওনা আদায় করবে না আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতে হয় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক ব্যক্তি এসে আরজ করল ও খলিফাতুল মুসলিমিন উমর আমার সন্তান আমার কথা মানে না আমার সন্তান তার মার কথাও মানে না আমার সন্তান আমার অবাধ্য হয়ে চলে ও উমর আমাদের সন্তানকে একটু শাসায়া দেন তাকে একটু বিচার করে দেন যে মুহূর্তে অভিযোগ করল মুহূর্তের ভিতরে ওই সন্তানকে উমর ডেকে আনলেন আনার পরে বলে ওরে যুবক তোমার মা বাবার কথা কেন মানো না তোমার মা বাবা যদি বলে ডান দিকে যাও তুমি বাম দিকে যাও কেন তারা যদি বাম দিকে বলে তুমি ডান দিকে যাও কেন তোমাদের মা বাবার কথা কেন মানো না যে মুহূর্তে যুবকে কথা বলল মুহূর্তের ভিতরে যুবক বলে ও খলিফাতুল মুসলিমিন উমর আপনি তো বলেছেন আমার আমার মা বাবার কথা কেন মানি না আমি আগে জানতে চাই ইসলাম কি এই কথা বলে শুধুমাত্র কেবলমাত্র সন্তান মা বাবার হক আদায় করবে নাকি মা বাবার কাছে সন্তানের কিছু হক আছে মুহূর্তের ভিতরে উমর বলে আরে যুবক মা বাবার কাছে সন্তানের তিনটা হক আছে এক নম্বর হক হইল ওই সন্তান যদি ভালো হতে হয় তাহলে প্রথমত তার বাবা একজন নেককার বিবির ব্যবস্থা করবে দুই নম্বর হইল ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে তার ভালো একটা নাম রাখতে হবে তিন নম্বর সন্তান যখন 6-7 বছর হয়ে যাবে মাদ্রাসা যাওয়ার মতো যখন উপযুক্ত হয়ে যাবে তখন তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে মুহূর্তের ভিতরে যুবক বলে খলিফাতুল মুসলিমিন উমর আমার মা এবং আমার বাবা ওই তিনটা অধিকার আমাকে দেয় না প্রথমত আমার মা বলে না দুই নম্বর আমার নামের কন্ডিশন বলে না আমার নাম রাখছে মূর্খ অথবা আমার নামের অর্থ বলে না তিন নম্বর হইল আমি জীবনে কোনোদিন মসজিদে যাই নাই জীবনে কোনোদিন মাদ্রাসার বারিন্দায় গিয়া পাড়া দেয় নাই ও খলিফাতুল মুসলিমিন উমর আমার মা বাবা তো আমাকে তিনটা অধিকার দেয় নাই অতএব আমি কেমনে মা বাবার অধিকার দিব মুহূর্তের ভিতর ওমর বলে যুবক রে তোমাদের মা বাবা তোমার অধিকার না দেওয়ার কারণে তুমি কেমনে অধিকার দিবা এই জন্য সাবধান মা বাবার জন্য প্রথমে দায়িত্ব হইল সন্তানকে তিনটা অধিকার দিতে হবে এই তিন অধিকার যদি সন্তানকে মা বাবা দিতে পারে আল্লাহর কসম ওই সন্তান বড় হইয়া মা বাবার অধিকার আদায় করবে ঠিক কিনা মা বাবার অধিকার যদি সন্তান পালন করতে হয় তাহলে কিতাবের ভিতরে আছে আগে মা বাবা সন্তানকে তিনটা পাওনা দিতে হবে কয়টা পাওনা
তিনটা এখন কারা কারা আমরা তিনটা পাওনা সন্তানকে দিছি আমরা নিজেই বুঝতে পারবো যে আমার সন্তান তো কোরআন পড়তে পারে না আমার সন্তান দ্বীনের শিক্ষা আমি দেই নাই দুই নম্বর তিন নম্বর আমার সন্তানের নামের কন্ডিশন ভালো না দ্বিতীয়ত হ্যাঁ আমার বিবিও ভালো না কারণ বিবি যদি বেপর্দা হয় যে মহিলা টেলিভিশন দেখে স্টার জলসা আর স্টার প্লাস দেখে আপনারা কি মনে করেন ওই মহিলার গর্ভ থেকে আল্লাহর ওলি বের হবে না আরো জোরে বলেন যে মহিলা স্টার প্লাস আর স্টার জলসা দেখে আমার মনে কয় ওই মহিলার ঘর থেকে নাস্তিওয়ালা ছাড়া আর কেউ বের হতে পারে না আরো জোরে কোন যদি মহিলা ভালো হয় নামাজি হয় পর্দা নিশীন হয় বুঝা যাবে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে ওই মহিলার ঘর থেকে অবশ্যই ভালো একটা সন্তান আসবে কিন্তু যে মহিলা নামাজ পড়ে না এই মহিলার ঘর থেকে আব্দুল কাদের জিনানি বাড়িব হ্যাঁ শাহজালাল বাড়িব না বলে মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে গাছ ভালো কিনা খারাপ আগে গাছের ফল দেখলেই বোঝা যায় গাছটা ভালো না খারাপ কথা কয় না সরকার ভালো না খারাপ জনগণ দেখলেই বোঝা যায় আর মা বাবা ভালো না খারাপ সন্তান দেখলেই বুঝতে পারে যে এর মা বাবাটা কেমন হবে সন্তান যদি বেয়াদব হয় তাহলে বুঝবেন তার মা বাবার চরিত্র ভালো না কথা কয় না এমন একটা বিষয় আমাকে আপনারা দিলেন অনেকের শরীর পড়তেও পারে লাগতেও পারে যাই হোক এটা উচিত কথা যে বাস্তব কথাগুলি আমি বলতেছি আমার ভাইরা তাহলে বিষয়টা হইল সন্তানের অধিকার যদি মা বাবা আদায় করে তাহলে সন্তান বড় হয়ে মা বাবার অধিকার করবে নি অবশ্যই করবে এই জন্য আল্লাহ বলেন আগে আমার ইবাদত করো এরপরে তোমাদের মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করলে লাভ কি হবে বলে দুনিয়ার জমিনে সম্মান পাবে পরকাল জমিনে আল্লাহ তোমাকে ইজ্জত বাড়ায়া দিবে আমার বারক লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সন্তান তোমার মা বাবার খেদমত যদি করতে পারো আল্লাহর নবী বলেন রেজার রব্বি ফি রেজার ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহ রব্বুল সাদিক রাহমাতুল লিল আলামিন বলেন এ উম্মতরা শুনো মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হবে আল্লাহর কসম আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হবে আর যে মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট হয় স্বয়ং আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয় জোরে কন্যা সুবহানাল্লাহ অসন্তুষ্ট হয় এটা শুধুমাত্র কেবলমাত্র মা বাবার বদদোয়ার কারণে আমার ভাইরা মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর যদি মা বাবা সন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয় নাউজুবিল্লাহ আমার মা লক্ষ্য করে দেখো সন্তান মা বাবার খেদমত করার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে কেমন সম্মান দেয় আল্লাহ রাব্বুল আলামিন একদিন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর সুলাইমান আমি তোমাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাবো বলে কোথায় ও পয়গম্বর সুলাইমান যাও নদীর কিনারায় চলে যাও আমি তোমাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাবো মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান নদীর কিনারায় যখন চলে গেল মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার পয়গম্বর সুলাইমান বলে ও আল্লাহ আমি তো নদীর কিনারায় চলে আসলাম কই কোনো আশ্চর্য ধরনের জিনিস দেখা যায় না মুহূর্তের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে সুলাইমান আমি তোমাকে একজন উজির বানায় দিলাম যার নাম হলো আসিফ ইবনে বারকিয়া ওই আসিফ ইবনে বারকিয়াকে সমুদ্রের নিচে ছেড়ে দাও আমি আল্লাহ এই আশ্চর্য ধরনের জিনিসটা সমুদ্রের নিচে ছেড়ে দিয়েছি সমুদ্রের নিচে আমি আল্লাহ রাখিয়া দিলাম মুহূর্তের ভিতরে আসিফ ইবনে বারকিয়া যখন সমুদ্রের নিচে চলে গেল চলে যাওয়ার পরে এবার আসিফ ইবনে বারকিয়া তাকাইয়া দেখে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সাগর নিচে এত সুন্দর একটা গম্বুজ রাখিয়া দিছে যেই গম্বুজ থেকে জলমল আলো বের হয়ে আসতেছে ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ বলবেন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কারণ আলোচনার মন মানসিকতা আগেই নষ্ট
এজন্য যদি আলোচনা একেবারে নষ্টই করে যায় আপনাদেরও মন ভালো থাকবে না আমারও মন ভালো থাকবে না শুধুমাত্র আপনাদের মন রক্ষার্থে কিছু কথা বলতে হয় আমার বাইরে একটু আওয়াজ দিবেন যতক্ষণই আলোচনা হবে আমার নির্ধারিত টাইম 9:30 পর্যন্ত 15 মিনিট আমার হাতে টাইম আছে আমার বাইরে আসুন তো আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর সুলাইমানকে সেখানে পাঠালেন পাঠানোর পরেই গিয়া দেখে যে একটা আশ্চর্য ধরনের জিনিস যখন আসিব ইবনে বরকিয়া সমুদ্রের তলদেশে দেখছে মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমানকে বললো এত সুন্দর গম্বুজ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই সকলে আওয়াজটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর গম্বুজ দেখি নাই যে গম্বুজ থেকে জলমল আলো বের হয়ে আসতেছে এমন গম্বুজ আমি জীবনে দেখি নাই মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান একটু আকর্ষিত হয়ে গেলেন যাও ওই গম্বুজটাকে একটু নদীর কিনারায় নিয়ে আসো আমি দেখতে চাই সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন মুকুরতের ভিতরে আসিব ইবনে বরকিয়া ওই গম্বুজটা যখন সমুদ্রের তলদেশ থেকে উঠাইয়া নদীর কর্ণারে যখন নিয়ে আসলো মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান সামনের দিকে আগাইল এমনিতে আগায় দেখে এত সুন্দর একটা গম্বুজ যে গম্বুজ থেকে জলমল আলো বের হয়ে আসতেছে এমন ভাবে প্রকাশ দেয় এমন ভাবে আলো দিতেছে এত সুন্দর লাগে পয়গম্বর সুলাইমান বললেন প্রভু গো গম্বুজের বাগির যদি এত সুন্দর হয় ভিতরটা না জানি কত সুন্দর হবে ও বাগির দেখলাম ভিতর দেখতে চাই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান যে মূর্তি দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে দিয়া ওই গম্বুজের মধ্যে একটা দরজা এই দরজা বন্ধ এই দরজা খোলার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করেছে মুহূর্তের ভিতরে কুদরতিভাবে আল্লাহ দরজা খুলে দিলেন মুহূর্তের ভিতরে যে মুহূর্তে গম্বুজের দরজা খোলা হয়ে গেল এমনি পয়গম্বর সুলাইমান তাকে দেখে এত সুন্দর একটা টকবকে যুবক এই গম্বুজের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছে পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন বিষয়টা বুঝলাম না একদিক থেকে গম্বুজ থেকে একটা জলমল আলো বের হয়ে আসতেছে বাহির থেকে যেমন আলো বের হয় ভিতর দিক থেকে এমন একটা আলো বের হয়ে আসতেছে শুধু তাই না তাও একটা যুবক আল্লাহর কুদরতি পায়ে এই গম্বুজের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছে আচ্ছা বলুন তো দেখি গম্বুজের ভিতরে যদি একজন যুবক নদীর একেবারে সমুদ্রের তলদেশে নদীর একেবারে নিচে যদি একটা গম্বুজ থাকে আর এই গম্বুজের ভিতরে একজন নওজোয়ান যুবকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে এটা কি আশ্চর্য লাগেনি একটু আওয়াজ করে বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো আশ্চর্য হয়ে গেলেন বিষয়টা বুঝলাম না গম্বুজ এত সুন্দর আবার একজন যুবক এই যুবকটা এই গম্বুজের ভিতরে আসলো কেমনে পয়গম্বর সুলাইমান প্রশ্ন করে আরে যুবক চলতে চাই এই গম্বুজের ভিতরে তুমি কেমনে ঢুকলা মুকুরতের ভিতরে আল্লাহু আকবার যুবক ডাক দে বলে আমি একদিন গোসল করার জন্য যখনই নদীর কিনারে চলে আসলাম এমনি তাকে দেখি নদীর মধ্যখানে এত সুন্দর একটা গম্বুজ বেশি আসলো মুকুরতের ভিতরে আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগলো আমি কেমনে যেন এই গম্বুজের ভিতরে ঢুকতে চাই মনের আবেগ যখন আমার বাড়তে লাগলো আমি মনে মনে কল্পনা করতে লাগলাম প্রভু গো এই গম্বুজটা যদি আমার কাছে আসতো আমি এই গম্বুজের ভিতরে ঢুকে যাইতাম মুহূর্তের ভিতরে যুবক বলে আমি যখন কল্পনা করলাম কল্পনা করার মাত্র মুহূর্তের ভিতরে তাকায় দেখি এই গম্বুজটা আমার কাছে চলে আসলো আমি যে মুহূর্তে ঢুকে গেলাম একটা পাখি যেমন ভাবে পিঞ্জিরার ভিতরে ঢুকার পরে আটক হয়ে যায় আর বের হতে পারে না ঠিক তেমনি ভাবে আমি ওই গম্বুজের ভিতরে ঢুকার পরে আর বের হইতে পারলাম না এইভাবে আমি এই গম্বুজের ভিতরে আসি মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান বলে আরে যুবক আমি জানতে চাই এই যুবকে ওই গম্বুজের ভিতরে তুমি কতদিন থেকে অবস্থান করতেছো আমার প্রাণে বারা মুহূর্তের ভিতরে যুবক বলে আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও পয়গম্বর সুলাইমান তুমি বলো আরে যুবক তুই পকেটের মধ্যে হাত দে যে মুহূর্তে যুবককে এই কথা
করলো পকেটের মধ্যে হাত দেওয়ার জন্য মুহূর্তের ভিতরে যুবক যখন পকেটে হাত দিল হাত দিয়া দেখে একটা কাঁচা টাকা বের হয়ে গেল আমার বাবা যে মূর্তি কাঁচা টাকা বের করিল সুলাইমান পয়গম্বর বলেন আরে যুবক তাকায়া দেখ এই টাকার মধ্যে সন্তানের কোন জায়গায় কতদিন থেকে আসো মুহূর্তের ভিতরে যুবক বলে ও পয়গম্বর সুলাইমান এই টাকার সন্তানের কোন জায়গায় বোঝা যায় আমি এই গম্বুজের ভিতরে 3000 বছর ধরে অবস্থান করতেছি কয় হাজার বছর পানির তলে মানুষ কয়দিন থাকতে পারে হাল্লরঘাট মানুষ আপনারা পানির তলে কয়দিন থাকতে পারবেন হ্যাঁ 2 মিনিটও থাকতে পারবে না কিন্তু এই যুবকটা কয় হাজার বছর 3000 বছর ধরে এই গম্বুজের ভিতরে অবস্থান করতেছে আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো আশ্চর্য হয়ে গেলেন বিষয়টা বুঝলাম না মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান যে মুহূর্তে এই আশ্চর্য হয়ে গেলেন এবার প্রশ্ন করতেছে যুবক আমি জানতে চাই তুমি গম্বুজের ভিতরে ঢুকছো ঠিক তোমার পকেটে টাকার সন্তারিক অনুযায়ী তুমি 3000 বছর ধরে এই জায়গায় আছো আচ্ছা তোমার কি কোনো নেক আমলের কথা স্মরণ আছে তুমি কি কোনোদিন নেক আমল করছো বা কেউ কি তোমার জন্য কোনোদিন দোয়া করছেনি যুবক বলে হ্যাঁ আমার স্মরণ আছে আমার মা এবং বাবা আমার জন্য 3টা দোয়া করছিল তো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার একটু পিছনের বাইরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মা বাবা সন্তানের জন্য কয়টা দোয়া করছে 3টা কি কি দোয়া শুনবেন আপনারা না শেষ করব আমার বাবা মুহূর্তের ভিতরে যুবক ডাক দিয়ে বলে ও খলিফা তো সুলাইমান প্রথমত আমার মা বাবা আল্লাহর কাছে দোয়া করেছে প্রভু গো ওগো আল্লাহ আমরা আমাদের সন্তানের প্রতি সন্তুষ্ট প্রভু গো তুমিও আমাদের সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও যে মূর্তি দোয়া করেছে মূর্তির ভিতরে পয়গম্বর সুলাইমান বলেন ওরে যুবক প্রথম নম্বরের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে দ্বিতীয় কোন দোয়া করলো মূর্তির ভিতরে যুবক বলে ও পয়গম্বর সুলাইমান 2 নম্বরে আমার মা বাবা আমার জন্য দোয়া করেছে প্রভু গো ওগো আল্লাহ আমরা আমাদের সন্তানের প্রতি সন্তুষ্ট আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও শুধু তাই না ওগো আল্লাহ আমাদের সন্তানকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দাও আমার প্রাণের বাইরে মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান বলেন আরে যুবক 2 নম্বর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ বলেন 3 নম্বর দোয়া ও পয়গম্বর সুলাইমান আমার মা বাবা আল্লাহর কাছে দোয়া করেছে প্রভু গো ওগো আল্লাহ আমরা আমাদের সন্তানের প্রতি সন্তুষ্ট আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও মুহূর্তের ভিতরে শুধু তাই না আমরা দুনিয়ার জমিনে দেখেছি মানুষকে শয়তান ধোঁকা দেয় অতএব আমরা মারা যাওয়ার পরে যদি আমাদের সন্তানকে শয়তান ধোঁকা দেয় তাহলে আমাদের সন্তান তো জান্নাতে যেতে পারবে না অতএব ওগো আল্লাহ আমাদের সন্তানকে তুমি শয়তানের হাত থেকে রক্ষা করবা মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমান বলেন আরে যুবক 3 নম্বর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে এই জন্য আল্লাহ তোমাকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ কুদরতি ভাবে এই গম্বুজের ভিতরে ঢুকায়া আবার সমুদ্রের তলদেশে আল্লাহ তোমাকে হেফাজত করে রেখে দিয়েছে তাহলে মা বাবার দোয়ার বরকতে সন্তান লাভবান হইছে নি খেদমতে মা দর পে দর কুল ইখতিয়ার খেদমতে মা দর পে দর কুল বখতিয়ার কবি বলেন মা বাবার খেদমতে নিয়োজিত লেগে থাকো মা বাবার খেদমত করতে পারলে তুমি লাভবান হতে পারবে দুনিয়া তো সম্মান পাইবে পরকালেও সম্মান দান করব আমার বাইরা লক্ষ্য করে দেখুন ইজুলি চললে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি আমার বান্দারা যেন কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করে ইয়ার পরে তাদের মা বাবার খেদমত করে সুবহানাল্লাহ আমরা কার ইবাদত করি একটু আওয়াজ করে বলবেন
আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা খেদমত করবে জান্নাতে যাইতে পারবে আর যে মা বাবার খেদমত করবে না বরং মা বাবার মনে কষ্ট দিবে সে জাহান্নামে যাবে এই জন্য আল্লাহ বলেন সন্তান মা বাবার সাথে কেমনে ব্যবহার করবে কেমনে আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছে আল্লাহ বলেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের মা বাবা অথবা উভয়জন বা একজন যদি কেউ বয়স উপনীত হয়ে যায় এরপরে তাদের সাথে কেমনে আচরণ করবা ফালা তাকুল লাহুমা উফ তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমাদের মা বাবা উফ শব্দ ব্যবহার করে বিধান কে দিছে একটু আওয়াজ করে বলবেন নি কে দিছে আল্লাহ বিধান দিয়েছে যে মা বাবার সাথে এমন ব্যবহার করবে না এমন আচরণ করবে না যে আচরণের কারণে তোমাদের মা বাবা অসন্তুষ্ট হয় তোমার মা বাবা রাগান্বিত হয় আল্লাহ বলেন ওয়ালা তানহার হুমা মা বাবাকে ধমক দিয়া কথা বলবে বিধান কে দিছে সমাজে আছে নি সন্তান মা বাবারে ধমক দিয়া কথা বলে আছে না নাই এরপরে আল্লাহ বলেন কেমনে কথা বলবে আল্লাহ বলেন وقل لهما قولا كريما জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদের মা বাবার সাথে এমন ভাবে কথা বলো এমন ভাবে তাদের সাথে আচার ব্যবহার করো যে আচরণের কারণে তোমাদের মা বাবা সন্তুষ্ট থাকে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তাহলে সন্তান মা বাবার সাথে কেমনে আচরণ করবে কিভাবে মা বাবার সাথে কথা বলবে আল্লাহ সুস্পষ্ট ভাষায় হ্যাঁ বিবরণ দিয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন যে মা বাবার সাথে দমক দিয়ে কথা বলবে না এমন ভাবে কথা বলবে না যেভাবে কথা বললে তোমাদের মা বাবা কষ্ট পায় আবার আল্লাহ বলেও দিয়েছে যে এমন ভাবে কথা বলবা যেভাবে কথা বললে তোমাদের মা বাবা সন্তুষ্ট হয় সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন আল্লাহ বলেন তোমাদের যে মহব্বতের চাদর এটা তুমি মা বাবার পায়ের নিচে বিছায়া দাও আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা আমাদের মা বাবার উপরে রহম করো কামা রব্বায়ানি সগীরা যেভাবে আমাদের মা বাবা আমাদের উপরে দয়া করেছিল মায়া করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করে উভয় জাহানের কামিয়াবি দান করো সকলে বলে আমিন মা বাবার খেদমত করে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত হাসিল করে তৌফিক দান করেন আওয়াজ করে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার ভাইরা মনে কষ্ট নেবেন না আমার আরেকটা মাহফিল সেখানে 10টা